চাচা, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? ধুর বেটা, কোথা থেকে আইসোস? দোকানে কি আল্লাহকে পাওয়া যায় নাকি? গেলি এখান থেকে। আল্লাহকে তাহলে কোথায় পাওয়া যাবে আপনি বলতে পারবেন? আমি জানি না, তুই তাড়াতাড়ি আমার দোকান থেকে যা তো। ছোট ছেলেটা মন খারাপ করে অন্য দোকানে চলে গেল। চাচা, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যায়? কি বললি? আমার দোকানে আল্লাহকে পাওয়া যায় কিনা? পাগল ছাগল পোলাপান কোথাকার, দোকানে কখনো আল্লাহকে পাওয়া যায় নাকি? তাহলে কোথায় পাওয়া যায়? আল্লাহকে কোথাও পাওয়া যায় না বুঝলি, আর আল্লাহকে কেউ দেখতে পায় না। যেখান থেকে আইসোস সেখানে চলে যারে পাগলা, কোথা থেকে যে আসে এরা বুঝি না। ছোট ছেলেটা হাঁটছে আর ভাবছে, আল্লাহকে কি সত্যি দেখা যায় না? তাকে কি সত্যি খুঁজে পাওয়া যাবে না? তাহলে ডাক্তার সাহেব কেন আমাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলল? অন্য একজন দোকানদার ছেলেটার হতাশ অবস্থা দেখতে পেল। এই ছেলে, কি হয়েছে তোমার? এদিকে আসো দেখি। ছোট ছেলেটা দোকানদারের ডাক শুনে কাছে এগিয়ে গেল। জি চাচা, আমাকে ডাকছেন? হ্যাঁ বাবা, তোমাকে ডেকেছি। কি হয়েছে তোমার? মন খারাপ করে আছো কেন? চাচা, আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যাবে? কেন বাবা, আল্লাহকে দিয়ে তুমি কি করবে? আল্লাহকে আমি কিনতে চাই আমার মায়ের জন্য। আল্লাহকে না চাচা আমার অনেক বেশি দরকার। আল্লাহকে তো বাবা কেনা যায় না, আল্লাহ তো নিরাকার, তিনি সবখানে অবস্থান করেন। তুমি আমি যে কথা বলছি তা সব কিছু দেখছেন এবং শুনছেন। তাহলে আমি যা বলবো তাই কি আল্লাহ শুনবেন? অবশ্যই শুনবে, তবে নিয়ম হলো আল্লাহর কাছে দুই রাকাত নামাজ পড়ে সাহায্য চাওয়া। নামাজ পড়ে মোনাজাত ধরে আল্লাহর কাছে কিছু চাইলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে সাহায্য করবেন। তাহলে আমি এখনই নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইব। সাহায্য চাইবে ঠিক আছে, কিন্তু কি জন্য সাহায্য চাইবে তা তো আমাকে বললে না। আমার মা খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন, আমার বাবা বেঁচে নাই, আমি আর কাউকে চিনিও না, আমার কাছে কোনো টাকা নাই, আমি কিভাবে আমার মায়ের চিকিৎসা করাবো? তাই ডাক্তার সাহেব বলেছে আল্লাহর কাছে সাহায্য চাইতে, তিনি নাকি আমার মাকে বাঁচাতে পারবেন। ওহ, তোমার মার নাম কি আর কোন হাসপাতালে ভর্তি আছেন বলতে পারবে? হ্যাঁ বলতে পারবো, আমার মার নাম মোমেনা খাতুন, দত্তপাড়া হাসপাতালে ভর্তি আছেন। আচ্ছা, তুমি এক কাজ করো, তুমি নামাজ পড়ে আল্লাহর কাছে তোমার মায়ের জন্য সাহায্য চাও, আর সাহায্য চাওয়া শেষে হাসপাতালে চলে এসো, ঠিক আছে? আমি তোমার মাকে দেখতে হাসপাতালে যাব। ঠিক আছে, তাহলে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। কয়েকদিন পর, আসসালামু আলাইকুম চাচা, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাবা, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার মা কেমন আছে? আমার মা এখন ভালো হয়ে গেছেন, সেই খবর বলতে আপনার কাছে আসলাম। খুবই ভালো করেছো, দেখছো আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাকে কিভাবে সাহায্য করেন। ঠিকই বলেছেন চাচা, আল্লাহ আমার মাকে আবারও আমার কাছে ফেরত দিয়েছেন, আলহামদুলিল্লাহ। কখনো আল্লাহকে ভুলে যেও না, সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইবে। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ খুশি হয়ে যান। আল্লাহ আমাদেরকে সাহায্য করার জন্য অপেক্ষা করতে থাকে, কখন বান্দা তার কাছে সাহায্য চাইবে। আল্লাহ, তুমি আমার উসিলায় ওর মাকে ভালো করে দিয়েছো, আলহামদুলিল্লাহ, আর আমাকে এভাবে সাহায্য করার তৌফিক দান করেন।